রাশিয়া ও চীনের বাধায় ঐক্যমত্য ছাড়াই শেষ হয়েছে জি-20 অর্থমন্ত্রীদের সম্মেলন। বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশগুলোর অর্থমন্ত্রীরা ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ চালিয়ে যাওয়ার তীব্র নিন্দা জানালেও নীরবতা দেখিয়েছে চীন। এছাড়া রাশিয়া ও তার ঘনিষ্ঠ মিত্র চীন এ সংক্রান্ত যৌথ বিবৃতিতে স্বাক্ষর করতেও অস্বীকৃতি জানিয়েছে। ভারতের বেঙ্গালুরুতে শনিবার জি-20 ভোট জোটযুক্ত দেশগুলোর অর্থমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকের সভাপতি হিসেবে ভারত আলোচনার টেবিলে যুদ্ধের প্রসঙ্গ উত্থাপনে অনাগ্রহী ছিল। তবে পশ্চিমা দেশগুলো এ বিষয়ে জোর দিয়ে জানায়, নিন্দা প্রস্তাবযুক্ত না থাকলে তারা কোনো প্রস্তাবের সমর্থন দেবেন না। বৈঠকে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়, মস্কো বিরোধী পশ্চিমা দেশগুলো জি-20কে অস্থিতিশীল করে তুলেছে। দায়সারা এক বিবৃতিতে জি-20 জোটের সভাপতির দায়িত্বে থাকা ভারত বলেছে, বেশিরভাগ দেশ ইউক্রেনে যুদ্ধের তীব্র নিন্দা জানিয়েছে। এই যুদ্ধ মানুষের অভাবনীয় দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং বৈশ্বিক অর্থনীতিতে বিদ্যমান সংকটকে আরও বাড়িয়ে দিচ্ছে।